সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নেক্সট আপনাদের জন্য আরও একটা নতুন অ্যান্ড লেটেস্ট ভিডিও। তো গাইস, আজকের ভিডিও কিন্তু তোমাদের জন্য অনেক অনেকটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো আমাদের গেমের মধ্যে কিন্তু আসতে চলেছে রমজানের ইভেন্ট। তো রমজান স্পেশাল কিন্তু গাইস আমাদের গেমের মধ্যে অনেক অনেক রিওয়ার্ড আসতে চলেছে। তো কী কী রিওয়ার্ড আসবে তা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিছি। তাছাড়া কিন্তু গাইস আমাদের ফ্রিতে কিন্তু অনেক আইটেম দিবে। তো কী কী আইটেম ফ্রিতে পাবে এটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিছি। তাছাড়া কিন্তু গাইস আমাদের ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিন্তু একদম ফ্রিতে কিন্তু একটা ইমোট নিতে পারবে। তো কোন ইমোটটা ফ্রিতে পাবে, মিশন কী থাকবে, এ টু জেড ক্লিয়ার করে দিছি। তো যারা যারা চ্যানেলে নতুন এসেছো কি করছো ভাই, একটা লাইক কর দাও, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দাও। তো যাই হোক গাইস, ভিডিওর শুরুতে তোমাদেরকে ডাইনো বান্ডেল সম্পর্কে জানিয়ে দিই। তো যদিও বা অনেকে জানো যে আসলে আমাদের ডাইনো বান্ডেলের কিন্তু থিমে বেস করে কিন্তু একটা বান্ডেল তৈরি করছে। তো স্ক্রিনে তোমরা যে বান্ডেলটা দেখতে পাচ্ছ গাইস, দেখো এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। দেখো অনেক অনেক সার্ভার কিন্তু কোন ইভেন্টে দিচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে একটা ডাইনো স্পিন নামে কিন্তু একটা ইভেন্ট কিন্তু বাইরের অনেক সার্ভারে কিন্তু দিয়ে দিচ্ছে। এই যে ইভেন্টের মধ্যে কিন্তু গাইস তোমাকে এখানে স্পিন করতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো এখানে স্পিন করে কিন্তু গাইস তোমরা এখান থেকে কিন্তু আমাদের ডাইনো বান্ডেল নিতে পারবে। তাছাড়া কিন্তু আমাদের পেনের স্কিন, লোড বক্স, তো নর্মালি কিন্তু অনেক রিওয়ার্ড কিন্তু নিতে পারবে। দেখো গাইস এই যে ডাইনো বান্ডেলের থিমে বেস করে যে আইটেম বাগড়া তৈরি করছে, তো ওগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। তো এটা কিন্তু তোমাদেরকে অ্যাডভান্সলি জানিয়ে দিলাম। তো এখন গাইস তোমাদেরকে আমি ওয়ার্ল্ড সিরিজ ইভেন্ট সম্পর্কে জানিয়ে দিই। তো অনেকেই জানো যে আসলে আমাদের ওয়ার্ল্ড সিরিজের কিন্তু বড় সড় একটা ইভেন্ট হয়। দেখো এবারও কিন্তু গাইস আমাদের ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিন্তু অনেক অনেক আইটেম ফ্রিতে পেতে চলেছ। কী কী আইটেম একদম ফ্রিতে পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো তোমরা স্ক্রিনে একটা বান্ডেল দেখতেছো, দেখো এই যে বান্ডেল কিন্তু আমাদের মেল বান্ডেল। তাছাড়া কিন্তু আমাদের একটা ইমোট রয়েছে। তাছাড়া কিন্তু গাইস তোমরা এখানে নর্মালি কিন্তু এখানে অনেক অনেক রিওয়ার্ড দেখতেছো। দেখো ভিডিওটা ভাই ফাস্ট মোশন করে দিছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলে রাখি গাইস, তোমরা এই যে একটা ইমোট দেখতেছো না ভাই, এই ইমোটটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড সিরিজের থিমে বেস করে তৈরি করছে। এটা কিন্তু ভাই কোনো একটা রিডিম কোডে দিবে, আর নাহলে কোনো একটা লগিংয়ের মাধ্যমে কিন্তু এটা ফ্রিতে পাবে। তো অনেকে বলতে পারে যে আসলে ভাই তুমি কীভাবে বুঝলে এটা আমরা ফ্রিতে পাবো। দেখো আগের বছর যে ক্যালেন্ডারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে দেখো আগের বছর কিন্তু আমরা ওপরের যে আইটেমগুলো তো এগুলো কিন্তু ফ্রিতে পেয়েছিলাম। দেখো এবছরের কিন্তু সেম টু সেম রিওয়ার্ড কিন্তু দিতে চলেছে। তোমরা নিচের দিক দেখো, তো নিচের দিক কিন্তু তোমরা দেখেছো ইমোট রয়েছে। তাছাড়া কিন্তু গাইস এখানে আমাদের বান্ডেল, ব্যাকপ্যাক অনেক কিছু কিন্তু রয়েছে ভাই। দেখো এটা 100% তোমরা পাবে। তো অবশ্যই আমি রিকোয়েস্ট থাকবে সবাই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ হচ্ছে জানি অনেকের কাছে কিন্তু নোটিফিকেশান যাচ্ছে না। তো প্লিজ আর রিকোয়েস্ট থাকবে সবাই সাবস্ক্রাইব করে রাখো। তো যাই হোক গাইস, দেখো তোমাদেরকে এখন আমি নতুন একটা ইনকিউবেটর সম্পর্কে জানিয়ে দিই। তো স্ক্রিনে দেখো তোমরা জাস্ট এই যে প্রাপালের যে ইনকিউবেটর, দেখো এই ইনকিউবেটর কিন্তু তোমাদেরকে অনেকদিন আগেই কিন্তু রিভিউ করে বলেছিলাম। দেখো এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। দেখো বর্তমান সময়ে যে আমাদের ইনকিউবেটারে চলে যাওয়ার পর কিন্তু আমাদের এই যে ইনকিউবেটারটা দেখতে পাবে। দেখো ভাই তোমাদের কাছে গান স্ক্রিনগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিও। তো এখন গাইস তোমাদেরকে আমি নতুন একটা ফেরি টুইল সম্পর্কে জানিয়ে দিই। তো অনেকে জানো যে আসলে আমাদের BTS এর যে বান্ডেলগুলো, তো এগুলো নিতে হলে কিন্তু আমাদের একটা ক্রিস্টাল টোকেন লাগে। দেখো এই যে ক্রিস্টাল টোকেন যদি তোমার কাছে থাকে, তাহলে কিন্তু তোমরা ওই যে BTS এর ইভেন্টের মধ্যে স্পিন মারতে পারবে। দেখো আমাদের ফেরি টুয়েলে কিন্তু এই যে ক্রিস্টাল টোকেনটা দিতে চলেছে, তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু গাইস আমাদের এই যে 3 থেকে 4 দিনের ভিতরে কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে, ইন্ডিয়ান সার্ভার বাংলাদেশ সার্ভারে যে ফেরি টুয়েলটা। তো এটা কিন্তু ভাই তোমাদেরকে আমি 100% জানিয়ে দিলাম। আর গাইস অনেকেই কিন্তু বলো যে ভাই আমাদের পরবর্তী ফিস্টেড স্কিন কোনটা হতে চলেছে। দেখো অনেকেই জানো না, আবার অনেকে জানো। তো যাই হোক গাইস, দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী ফিস্টেড স্কিন কোনটা হবে। তো স্ক্রিনে তোমরা দেখো ভাই ফায়ারের ইফেক্টটা ভাই খুবই জোস লাগতেছে। দেখো এই যে ফিস্টের স্কিনটা কিন্তু আমাদের পরবর্তীতে ফিস্টের স্কিন হতে চলছে। যদি আসে তাহলে কিন্তু গাইস আমাদের ফ্রি টুয়েলে দিবে, আর নাহলে কিন্তু কোনো একটা টাওয়ার টোকেন ইভেন্টে দিবে। তো অবশ্যই গাইস দেখো কোলাবরেশন ফিস্টের স্কিন না, তো টাওয়ার টোকেন ইভেন্টে নাও দিতে পারে। তো অবশ্যই ফ্রি টুয়েলে কিন্তু দেখতে পাবে। তো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এখন গাইস তোমাদেরকে আমি রমজান ইভেন্ট সম্পর্কে জানিয়ে দিই। তো অনেকেই কিন্তু জানো যে আসলে আমাদের রমজান স্পেশাল কিন্তু অনেক অনেক রিওয়ার্ড তৈরি করছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রিওয়ার্ড তৈরি করছে। তো স্ক্রিনে তোমরা দেখেছ পেনের স্কিন, কাটানার স্কিন, তাছাড়া এখানে দেখতে পাচ্ছ স্মৃতির স্কিন। তো এখান থেকে কিন্তু গাইস সবচেয়ে স্পেশাল যেটা বলবো সেটা হচ্ছে গাইস আমাদের M87-এর স্কিন। ইয়াপ গাইস, দেখো আমাদের এই যে রমজানের থিমে বেস করে কিন্তু আমাদের M87-এর কিন্তু একটা স্কিন আসতে চলেছে। এই যে স্কিনটা কিন্তু গাইস আমাদের রমজানের থিমে বেস করে তৈরি করছে। তাছাড়া কিন্তু গাইস গ্লোয়ালের স্কিন অনেক অনেক রিওয়ার্ড কিন্তু দেখতে পাবে। দেখো এবার যে রমজান ইভেন্ট আসছে না ভাই, রমজান স্পেশাল কিন্তু ভাই আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে তো ভাই দিবে না, কিন্তু বাংলাদেশ সার্ভারে কিন্তু অনেক কিছু কিন্তু তোমরা ফ্রিতে পাবে। তো আমি কিন্তু তোমাদেরকে বলবো জাস্ট ইয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ হচ্ছে দেখো তোমরা যদি মিশন কমপ্লিট করতে যাও সববার আগে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর দেখো তোমাদেরকে আমি একটা ইমোট দেখাচ্ছি। তো দেখো এই যে ইমোটটার কিন্তু লিক অনেকটা শোনা যাচ্ছে যে আসলে আমাদের দিতে পারে। তো অবশ্যই দেখো আমাদের কিন্তু তোমাদেরকে ওয়ার্ল্ড সিরিজের ইভেন্টটা দেখালাম, তো ওইটার মধ্যে কিন্তু ফ্রিতে পাবে। কিন্তু এই ইমোটটা কিন্তু 80% শিওর ভাই দিতে পারে। তো অবশ্যই যদি 100% আপডেট আসে তাহলে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা বড় করলাম না, তো ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো ধন্যবাদ।